নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজকে বহু কাল পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার তো করবই, আর তার সাথে আর একটা জিনিস শেয়ার করব। বিয়েবাড়ি যাওয়ার আগে আমি যেভাবে মেকআপ করি, আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে এই গরমে কীভাবে আমি মেকআপ করে বিয়েবাড়ি যাচ্ছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা সিম্পল একটা শাড়ি পরেছি, মানে খুবই সাধারণ। এই শাড়িটা দেখে মনে হচ্ছে যে আমি কোথাও হয়তো বেড়াতে যাচ্ছি বা কিছু, বা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি বা কোনো পার্টিতে যাচ্ছি বা কিছু। এই বিয়েবাড়ি যাচ্ছি এই ব্যাপারটা একদমই এই শাড়িটার সঙ্গে একদমই যাচ্ছে না, বাট এত গরম পড়েছে তার জন্য ভাবলাম যে আর অন্য কিছু শাড়ি পরবো না, এই শাড়িটাই পরি। এটা একদম সিম্পল আছে আর খুব একটা গরমও হবে না, আর এর সাথে একটু ভালো করে মেকআপ করবো, তাহলে এই শাড়িটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আজকে ওই গোল্ড প্লেটের যে জুয়েলারিগুলো পরে আমি যাই, ধরো বিয়েবাড়ি হলে বা কোথাও যখন বিয়েবাড়ি যাই আর কি, তো আজকে ওইসব গোল্ড টাইপের জুয়েলারি কিছু পরবো না, আজকে এমনি অক্সিডাইজের জুয়েলারি পরবো ঠিক করেছি। আর আজকে বিয়েবাড়িটাও আমাদের অনেক দূরে রয়েছে, আমাদের বাড়ি থেকে প্রায় ওই 1 ঘন্টার মতো রাস্তা। ঠাকুর পুকুর বলে একটা জায়গা রয়েছে এখানে, বেহালা ঠাকুর পুকুর, তো ওইখানে আজকে আমরা যাবো বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা হচ্ছে অমিতের একটা বন্ধুর, অমিত হচ্ছে ওনার সাথে পাখি ছবি টবি তুলতে যায় আর কি, ও উনিও বার্ডিং করতে খুব পছন্দ করেন। যাই হোক চলো, অনেকদিন পর আমরা বিয়েবাড়ি পেয়েছি, তো এখন আমি এখানে একটু দেখো হেয়ারটাকে ক্রিম্পিং করে নিচ্ছি। আমার যেহেতু হেয়ারটা কার্লি হেয়ার নয়, একটু ভলিউমও কম রয়েছে হেয়ারে, তো ভাবলাম যে একটু ক্রিম্পিং করে নিই। আর বিয়েবাড়িতে যাওয়ার আগে একটু হেয়ারটাকে ঠিক না করলে বলো ভালো লাগে, কীরকম একটা লাগবে চুলটা ফ্যাকাশে ফ্যাকাশে, তো ক্রিম্পিং করে নিলাম। নিয়ে চুলটাকে একটা ক্লিপ দিয়ে সেট করে রেখেছি। হেয়ারটাকে আমি পরে সেট করব, আগের মুখের মেকআপটা করে নিই। সেই জন্য এখানে আমি একটা নিউডের ফেস সিরাম আছে ওটা ইউজ করছি। প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সিরামটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ইউজ করব পন্সের যে কোল্ড ক্রিম হয় ওইটা, তোমরা এটা নাও ইউজ করতে পারো, যেহেতু গরমকালে মেকআপ করবে তো পন্সের ক্রিমটা না লাগিয়ে অন্য সানস্ক্রিন থাকলে এটাও ব্যবহার করতে পারো, বাট আমি পন্সের ক্রিমটাকে বেশি প্রেফার করি লাগাতে। তো কোল্ড ক্রিমটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ক্রিমটা শীতকালে মেকআপের জন্য একদম পারফেক্ট। তো ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এখানে এখন আমি প্রাইমার লাগাবো। এরপর আমি মুখে একটু প্রাইমার লাগিয়ে নেবো, এটা আমার কাছে স্টুডিও ফিনিশের একটা প্রাইমার ছিল, তো ওটা ইউজ করছি। এটা অনেক লং লাস্টিং, তো এটাই ভাবলাম ইউজ করা যাক, যেহেতু গরমকালে বিয়েবাড়ি অনেকটা দূর যেতে হবে আর অনেকক্ষণ থাকতেও হবে, তো ভাবলাম এটাই লাগিয়ে নিই। তো প্রাইমারটাকে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি, মুখে খুব ভালোভাবে প্রাইমারটাকে লাগিয়ে নিতে হবে, তার সাথে একটু গলাতেও লাগিয়ে নিতে হবে, কারণ দুটোই অ্যাডজাস্ট করতে হবে, নাহলে একটা একটু সাদা সাদা লাগবে একটা কালো কালো লাগবে। তো প্রাইমারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি এখন ফাউন্ডেশন ইউজ করব। এটা একটা মেবলিনের ফাউন্ডেশন, ফিটমি যেটা আছে, সবার স্কিন টোন আলাদা হয়, আমার স্কিন টোনে যেটা হয় সেটাই আমি এখানে ইউজ করছি। 442 সামথিং এরকম হবে, আমার ঠিক মনে নেই। তো ফাউন্ডেশনটা আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, দেখো মুখের চারপাশে লাগিয়ে নিয়েছি, সাথে গলাতেও একটু লাগিয়ে নিচ্ছি। এবারে আমি এই ফাউন্ডেশনটাকে ভালো করে ড্যাপ করে নেবো চারিদিকে, তোমরা ব্রাশের মাধ্যমেও করতে পারো, বাট আমি ব্লেন্ডার ইউজ করতেই বেশি প্রেফার করি। তো ভালো করে এটাকে ব্লেন্ডিং করে নিতে হবে, খুবই ভালোভাবে করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে আমি কনসিলার ইউজ করছি। কনসিলার কী জন্য ইউজ করো তোমরা হয়তো অনেকেই জানো, যেখানে কালো কালো যে স্পটিংগুলো থাকে, ধরো চোখের নিচে বা কপালের ওপরে, আমার যেমন ঠোঁটের ওপরে আর নিচে বেশি আপার লিপস আর লোয়ার লিপস একটু বেশি ডার্ক ডার্ক স্পট দেখা যায়, তো ওই জায়গাগুলোতে আমি একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি, চোখের নিচে আমার অতটা নেই। তো ভালো করে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আবার ব্লেন্ডিং করে নিতে হবে, খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। চোখের পাতাতেও তোমরা দিতে পারো, তাহলে ওটা ব্রাইটনেসটা খুব ভালো আসবে চোখে, যখন তোমরা আই মেকআপ করবে তখন কিন্তু খুব ভালো হবে। এরপর এখানে আমি দেখো একটু ব্লাশার ইউজ করছি, এখানে আমি একটা জাস্ট হার্বসের একটা ব্লাশার ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোম্পানিরও ইউজ করতে পারো, বা তোমাদের কাছে লিপস্টিক থাকলে সেটা দিয়েও ইউজ করে নিতে পারো। তো ব্লাশারটাকে জাস্ট চারিদিকে ট্যাপ করে নিয়েছি, যেখানে হাসলে যে জায়গাটা ফুলে ওঠে না ওই জায়গাটাতে একটু মেনলি দিতে হয়, দিয়ে এটাকেও ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। একটু নাকের সামনেটা আর একটু কপালে একটু যে থুতনি যেটা আছে ওইখানটা তো একটু তোমরা দিতে পারো, বেশ ভালো লাগে দেখতে। তো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লাশারটা লাগানোর পর। দেখো মুখটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম দেখছিলে। এবার তোমাদেরকে পাউডারিং করে নিতে হবে, তার জন্য এখানে আমি কোনো ব্যানানা পাউডার বা অন্য কিছু ইউজ করছি না, একটা সামান্য একটা পন্স পাউডার রয়েছে, আমি একটা কফি যে বক্স হয় সেটার মধ্যে রেখেছি, এটা প্রোডাক্ট ছিল কফির প্রোডাক্ট, তো ওটার মধ্যেই আমি পাউডারটা একটুখানি ঢেলে রেখেছি, যেহেতু মেকআপ আমাকে অনেক জায়গায় মাঝে মাঝে ক্যারি করি তো এটা বেশ সুবিধা হয়। তো ভালো করে পাউডারিং করে নিতে হবে চারিদিকে, পাউডারটা দিয়ে সেট করে নেওয়ার পর এখন আমি আইব্রোটা ভালো করে এঁকে নেবো।
হালকা করে আইব্রোটা আঁকতে হবে। আমার যেহেতু আইব্রো খুবই কম আছে, তো সেই জন্য আমি চেষ্টা করি যাতে ন্যাচারাল লাগে এরকম। তো খুব একটা বেশি ডার্ক করি না, একদম লাস্টের দিকটা জাস্ট একটু এঁকে নিয়েছি। দেখো সামনের দিকটা বেশি ডার্ক করি না, আমার খুব একটা বেশি ওই চওড়া আইব্রো একদমই ভালো লাগে না। এরপর এখানে আমি এক চোখে আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি পাতাতে। তো আই শ্যাডো কী কালারের লাগাবো সেটাই ভাবছিলাম, তো এখানে একটু লাইট কালার রাস্ট কালার দেখে একটু নিয়েছি, শাড়ির সাথে ভালো যাবে রাস্ট কালারের আই শ্যাডো। কারণ লিপস্টিকটা ভাবছি ওই কালারেরই আমি পরবো, একটু পিঙ্কিশ টাইপের। তো ভালো করে আই শ্যাডোটা এখানে আমি লাগিয়ে নিয়েছি। খুব একটা বেশি আই শ্যাডো আমি ইউজ করিনি, হালকাই ইউজ করেছি, কারণ খুব ডার্ক মেকআপ আমি করবো না, আর আই লাইনারও আমি লাগাবো না। আই শ্যাডোটা এখানে আমার সুইস বিউটির ছিল, আর যে মাস্কারাটা এখন আমি ইউজ করছি এটাও বোধ হয় সুইস বিউটিরই আছে। সুইস বিউটি আর ম্যাক এই দুটো আই মাস্কার আমার কাছে থাকে, এই দুটোই আমার খুব ভালো লাগে ইউজ করতে। মাস্কারাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি লাইনার ইউজ করবো না সেই জন্য মাস্কারাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। আর এখানে একটা লিপস্টিক আমি ইউজ করেছি, বোধ হয় ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওটা আমি এখানে এডিট করতে ভুলে গেছি। তো লিপস্টিকটা আমি বোধহয় লাভ আর্থের ইউজ করেছি, পিঙ্ক কালারের লিপস্টিক, পিঙ্ক লেডি বলে একটা কালার রয়েছে, তো ভীষণ ভালো লাগে আমার কালারটা, তো ওই কালারটাই আমি ইউজ করেছি। এবারে চুলটাকে আমার সেট করার পালা। তো এই চুলটা সেট করতে গিয়ে না মাথা খারাপ হয়ে যায় কি বলবো। আর ক্লিপ দিয়ে দেখো হালকা করে হাত দিয়ে আঙুল দিয়ে জাস্ট একটু আঁচড়ে নিয়ে বাইরেটা আর কি ক্লিপ দিয়ে দিচ্ছি, মানে ব্যাক সাইডটা। ক্লিপগুলো লাগিয়ে নেওয়ার পর আর কিছু করবো না, আর এখন তো গরমকাল, চুলটা ছাড়ার তো একদমই প্রশ্নই নেই। তাহলে চুলের অবস্থা আর দেখতে হবে না, বিয়েবাড়ি যেখানে যাচ্ছি সেখানে হয়তো আমার চুলটা থাকবে, তারপর দেখলাম আমার বডিটা এখানে থাকবে, এখানে আর নিয়ে আসছি আর চুলটা ওখানে দিয়ে এসছি, এরকম একটা ব্যাপার। তো চুলটাকে খোপা করে নিতে হবে, আর চুলটা আমার অনেকটা বড় হয়ে গেছে। দেখো আমি চুল কাটি তাও বড় হয়ে যায়, জানি না কেন, মানে খুব তাড়াতাড়ি গ্রো করে হেয়ারটা আমার। জাস্ট একটুখানি খোঁপা করে নেবো চারিদিক, একটা ক্লিপ দিয়েছি, তা দু সাইডে চুলটাকে ভাগ করে জাস্ট গুটিয়ে নিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় চুলটা খুলে যাবে তাহলে আরও দু চারটে যে ওই কাঁটা ক্লিপ থাকে না, ওই ক্লিপ তোমরা গুঁজে দিতে পারো, তাহলে আর খুলবে না। সমস্ত মেকআপ হয়ে যাওয়ার পর এটা কিন্তু মাস্ক দিতেই হবে, নাহলে কিন্তু তোমাদের মেকআপ গরমের মধ্যে গলে গলে পড়বে। এটা হচ্ছে মেকআপ ফিক্সার, চারিদিকে খুব ভালো করে মেকআপটাকে সেট করার জন্য এই ফিক্সারটাকে ইউজ করতেই হবে। তো আমি ভালো করে, এটাও সুইস বিউটির আই থিঙ্ক রয়েছে, তো এটাও আমি ভালো করে মুখের মধ্যে স্প্রে করে নিলাম। স্প্রে করার পর খুব ঠান্ডা ঠান্ডা লাগে, যাই হোক মেকআপটা ভালো করে সেট হয়ে যাবে আর কি, তোমাদের মুখ থেকে মেকআপটা গলে গলে পড়বে না এই গরমের মধ্যে। এরপর চলো জুয়েলারি পরার পালা। আর এখানে যেহেতু আজকে আমি বলছি যে অক্সিডাইজের জুয়েলারি পরবো, সেজন্য দেখো হাতে কয়েকটা চুড়ি পরেছি, ওগুলো অক্সিডাইজের বোধ হয়। তো এগুলো আমি কিছুদিন আগে না মেলা থেকে কিনেছি, ওই যে মেলা গেলাম হাওড়া উৎসব ওখান থেকে কিনেছি। আর এই ইয়াররিংসটা বোধহয় আমাদের বাড়ির ওখানে একজন বিক্রি করে, তো তার থেকে কিনেছিলাম। ইয়াররিংসটা আমার পরা হয়নি, অনেকদিন ধরে পরে রয়েছে, তো খুব পছন্দের একটা ইয়াররিংস, তো ভাবলাম আজকে পরা যাক। তো আর একটা ইয়াররিংস মেলা থেকে কিনেছিলাম, ওটা পরবো ভেবেছিলাম, কিন্তু অমিত বলছে ওটা আমার ভালো লাগছে না, ওটা একটু বেশি বড় হয়ে গেছে। এটাও যদি অনেক বড় রয়েছে, আসলে আমার এই বড় বড় ইয়াররিংসগুলো পরতে ভীষণ ভালো লাগে, বাট পরা হয় না সেটা পরের কথা, বাট কিনতেও ভালো লাগে আর পরতেও বেশ ভালো লাগে। তো চলো ইয়াররিংসটা আমার পরা হয়ে গেছে, এবার একটা নোজ পিন পরা যাক। আমি এই ফার্স্ট টাইম আমি নোজ পিন পরছি, প্রথমবার, আমি এর আগে কখনো নোজ পিন ইউজ করিনি, পরিইনি, জানি না পরলে কেমন আমাকে লাগবে। অ্যাকচুয়ালি আমার নাকে তো ফুটো নেই, সেই জন্য আমার নাক ছাপি আর কি পরা হয় না। তো চলো আজকে এই নোজ পিনটাই পরে এই শখটা মিটিয়ে নিই নাকের পরার। তো মোটামুটি আমার সাজা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করব না। আর দেখো খোপা একটা আমি ক্লিপ লাগিয়ে নিচ্ছি, এই ক্লিপটা না কিছুদিন আগে আমাকে ওই যে বুড়ি পিসি আছে আমাদের, ওই বুড়ি পিসি দিয়েছিলো, তো ভাবলাম লাগিয়ে নিই। বুড়ি পিসি যদি ভিডিওটা দেখে তাহলে ভালোই লাগবে যে আমার ক্লিপটা মৈত্রী ইউজ করছে। তো ফাইনালি আমার হয়ে গেছে সাজা গোছা। তো একটা জিনিস বাকি ছিল, টিপটা, ভাবলাম যে একটা টিপ পরে নিই, টিপ পরলে তাহলে পুরো সাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কেমন লাগছে, আমার তো খারাপ লাগছে না খুব একটা, একটু অন্যরকম লাগছে। অ্যাকচুয়ালি এরকম সেজে তো আমি বিয়েবাড়ি যাই না, খারাপ লাগছে না। এবারে দেখো শাড়িটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না মেকআপটা, একদম ঠিকঠাক লাগছে না এই শাড়িটার সাথে। এই সাজটা আই থিঙ্ক ঠিক আছে, এর সাথে যদি আমি ওই গোল্ড টাইপের কিছু জুয়েলারি পরতাম তাহলে কিন্তু অতটা হয়তো মানাতো না, কারণ শাড়িটা একদমই সাধারণ অর্ডিনারি শাড়ি, আর তার সাথে যদি গোল্ডের জুয়েলারি পরো তাহলে আর খুব একটা হয়তো ভালো লাগতো না বিয়েবাড়ি যাওয়ার জন্য, একদম মিসম্যাচ হয়ে যেত। তো আমার মনে হয় যে এইটা বেশ ভালোই, আমার তো বেশ ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। অমিত বলছে ভালো লাগছে মোটামুটি, ও তো আবার কোনো দিনই বলে না খুব ভালো বা কিছু। যাই হোক অমিত আজকে একটা যে টি শার্টটা পরেছে, সরি শার্টটা পরেছে, ওই শার্টটা আমার খুব পছন্দের, ওটা আমিই পছন্দ করে ওকে কিনে দিয়েছিলাম। তো ও কোনোদিন পরেনি আগে, এই প্রথমবার পরলো বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন,
আজকে আমাদের অন্য একজন নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে। ভেবেছিলাম প্রথমে উবেরে করে যাব, তারপর অনেকটা দূর, তো ওখানে গিয়ে আবার অনেকক্ষণ থাকতে হবে, তাই সেই জন্য ভাবলাম যে এখানে আমাদের ড্রাইভারকেই নিয়ে যাওয়া যাক। তো আজকে তুলসী কাকু যাচ্ছে না, অন্য একজন যাচ্ছে, তুলসী কাকু ব্যস্ত ছিল সেই জন্য আসতে পারেনি। তো যেতে যেতে অনেক রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে, তারপর যেতে যেতে আমাদের একটা আবার ঘটনাও ঘটে গেল। আমরা যেখানে নো এন্ট্রি ছিল সেখানে ঢুকে গেছিলাম, সেটা একটা সেখানে আবার ফাইন দিতে হলো 100 টাকার মতো। আর ড্রাইভার ওটাকে ম্যানেজ করে নিয়েছে। যাই হোক, চলো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে বন্ধু, বন্ধুর ওয়াইফ, আর ওনার ওয়াইফকে খুব ভালো লাগছে। আমি তো কমেন্ট করে দিলাম যে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে, খুব মিষ্টি দেখতে। আমরা এত বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি, মানে আমার বিয়ের পর থেকে, তো এনার ওয়াইফটাকে আমার ভীষণ ভালো লাগলো, মানে বউটাকে আর কি আমার খুব ভালো লাগলো। বেশ খুব সুন্দর মিশুকে, বেশ ভালো কথাবার্তা বলছে, আর দেখতেও খুব মিষ্টি, খুব ভালো লাগলো। যাই হোক, আর চলো এবার খাবার পালা, বিয়ে বাড়ি এসেছি, খাবার তো এবার খেতেই হবে। তো এখানে স্টার্টারে মোটামুটি অনেক কিছুই ছিল। তো এখানে চিকেন একটা, রেশমি কাবাব ছিল একটা, চিলি পনিরের মতন একটা ছিল স্টিকে করে দেওয়া, আর একটা ফিস বল টাইপের ছিল। সবই একটু একটু করে খেয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। তো মোটামুটি সবই একটু একটু করে খেয়েছি, কারণ আবার মেন কোর্স খেতে হবে। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন ওনাকেও ডেকে নিয়েছিলাম, উনিও খেয়েছেন। আর এত গরম না, মারাত্মক গরম, মানে আমি শুধু ভাবছি যে গরমকালে কারা বিয়ে করে, এত গরমের মধ্যে কেন বিয়ে করে, বাপরে বাপ কি কষ্ট। চলো আমরা মেন কোর্স শুরু করে দিয়েছি। এখানে মেন কোর্সে প্রথমে একটা চানা ছিল, চানা আর একটা পরোটা শেপের কিছু করেছিল, আমি ঠিক নামটা বলতে পারছি না, ফিশ বাটারফ্লাই করেছিল, আর একটা কি করেছিল, স্যালাড, আর মাটন করেছিল, পোলাও, এমনি রাইসও ছিল, বাট আমরা তো মাটন খাই না। আর আমাদের পেটে ওই স্টার্টার খাওয়ার পর আর জায়গাও ছিল না যে খাবো, মানে খুবই সামান্য খেয়েছি কষ্ট করে তাও। আর এত গরমে তো খাওয়াই যাচ্ছে না, মানে আমি শুধু ভাবছি যে এত গরমে কেন বিয়ে করে মানুষজন। যাই হোক, হয়তো কোনো কারণবশত তাদেরকেও বিয়ে করতে হয় তাড়াতাড়ি। আর এই রুমটাতে না এসি ছিল না, মানে এই ঘরটাতে, খাওয়ার জায়গাটাতে, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। যদি এসি থাকতো তাহলে একটু বসে রয়ে বসে আর কি খাওয়া যেত, যাই হোক সেইটা ছিল না। আর আমরা ভাবছিলাম কতক্ষণে খাওয়াটা শেষ হবে, তো তাড়াতাড়ি করে একটু একটু সব খাবার দাবার খেয়েছি। অমিত ওইদিকে খাওয়া দাওয়া করেছে, ও আবার ক্যামেরাটা করে দিচ্ছিল। আর এখানে বিয়ে বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগলো, অনেক লোক নেই, এক একটা বিয়ে বাড়িতে এত লোক থাকে না, মানে মনে হয় যে এক্ষুনি আমি বেরিয়ে যাই, খেয়ে এক্ষুনি বেরিয়ে। এখানে লোক সংখ্যা খুবই কম ছিল, আর মানে মোটামুটি হাতে গোনা কয়েকটা লোক ছিল। তো বেশ ভালো লেগেছে বিয়েবাড়িটা ওভারঅল, বিয়েবাড়ি আমাদের খুব ভালো লেগেছে, ভালো কেটেছে। এই যে অমিতের খাবার থালা দেখো, অমিত ফিশ নিয়েছে, একটা ফিশ রেজালা ছিল। হ্যাঁ, আমরা যেহেতু মাটন খাই না, আমরা ফিশ রেজালা নিয়েছিলাম, আর আমি একটু রাইস আর পোলাও নিয়েছিলাম। এই যে পাশেই আমাদের ড্রাইভার কাকু বসে আছে, দেখো উনি ওনাকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছি, আপনার আমাদের সাথে চলুন আপনি খাবেন। যাই হোক, অনেকদিন পর একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেলাম, মানে খুবই, যতই গরম হোক না কেন, আমি বলছিলাম অমিতকে যতই গরম হোক না কেন আমি কিন্তু এই বিয়েবাড়িটা যাবই যাব। আর এই লাস্ট পাতে যেটা হয় আর কি, চাটনি, পাঁপড়, আর একটা কালাকাঁদ ছিল, আর বেকড রসগোল্লা ছিল। তো আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, খাইও না, যেহেতু বিয়েবাড়ি এসেছি তো একটু টেস্ট করা যাক। একটাই নিয়েছিলাম আমি আর অমিত দুজনে মিলে খেয়েছিলাম বোধ হয় একটু একটু করে। এবার চলো আইসক্রিম খাওয়া যাক। বাটার আইসক্রিম ছিল আর একটা ছিল চকলেট, আমি বাটারটা নিলাম, অমিত চকলেটটা নিল। আর যা গরম হচ্ছে, আর থাকা যাচ্ছে না, কতক্ষণে গাড়িতে গিয়ে বসবো এরকম মনে হচ্ছে, মানে বিশাল গরম, বিশাল গরম বাবা। আমি তো শুধু ভাবি যে আমার রিলেটিভদের যেন কোনোদিন মানে এই গরমকালে বিয়ে না হয়, মানে তাহলে খুব দুঃখের একটা ব্যাপার হবে, পুরো বিয়েবাড়িটাই পুরো জলে চলে যাবে, মাটি হয়ে যাবে, সাজা গোজা তো কিছু করাই যাবে না, তারপর ঠিকঠাকভাবে খুব কষ্ট হবে। কেউ বিয়ে গরমকালে কেউ বিয়ে করো না বাবা, সবাই শীতকালে বিয়ে করো। বাড়ি যাওয়ার পালা, আজকে ব্লগটা এই অবধি থাক। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে আমাদের বিয়েবাড়ির ব্লগ, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আর একটা ব্লগের সাথে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।